ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। वालेकुम अस्सलाम वरहमतुल्लाहि वबरकातुहू। एक बन प्रश्न করেছেন, আমি যদি আমার মাকে একটা ইসলামিক কিতাব হাদিয়ে দেই আর সে সেই কিতাব থেকে ইলম অর্জন করে ও আমল করে, এখন প্রশ্ন হচ্ছে যে তার এই ইলম অর্জন ও আমলের জন্য কি আমিও সওয়াবের আশা করতে পারি, যেহেতু আমি বইটি তাকে হাদিয়ে দিয়েছিলাম? সওয়াবের আশা করতে পারেন, আপনি সওয়াবের আশা করতে পারেন, যেহেতু আপনি আপনার নিজ খরচে দিয়েছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, মান দাল্লা আলা খাইরিন ফালাহু আজরুন মিসলু ফাইলিহি, যে ব্যক্তি মানুষকে সৎপথ দেখাবে, সৎপথের অনুসারী আমল করে যা নেকি পাবে, সৎপথ দেখনে দেওয়ালা ব্যক্তি সেও অনুরূপ নেকি পাবে। সুতরাং আপনি আল্লাহর কাছে নেকির আশা করতে পারেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যে নিজে সৎপথে চলেন, আপনি যে সৎপথ দেখাচ্ছেন মানুষকে, এটার একটা বেনিফিট আপনার পিতামাতা পাবে, এটা অটোমেটিক জমা হবে। যদি পিতামাতা ভালো শিক্ষা দিয়ে থাকে তাহলে এটা পিতামাতার হক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দিবেন নাকি। আর যদি পিতামাতার মাধ্যমে সন্তানরা গোমরা হয়, সন্তানরা পথভ্রষ্ট হয়, তাহলে এই পথভ্রষ্টতার কারণে যে গুনাহ হচ্ছে সেসব গুনাহ নিতে হবে পিতামাতাকে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।